Hi friends, welcome to my channel Study with Ishany. 31st January 2021 current affairs নিয়েলাম আজকের ক্লাসে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে মোট 20টা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো বলে দেব যেমনটা প্রত্যেকদিনই বলে দিয়ে থাকি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে রয়েছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক সেখান থেকে আগের ক্লাস অনায়াসেই দেখে নিতে পারবে আর ডেসক্রিপশন বক্সে আছে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই ভিডিও শুরুতেই দেখে নেব 30 জানুয়ারি তোমাদের হোমওয়ার্কের জন্য যে দুটো প্রশ্ন দিয়েছিলাম সেই দুটো প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন নেত্র নামে কন্ট্রোল সেন্টার স্থাপন করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা এক্ষেত্রে উত্তর হচ্ছে ইসরো আচ্ছা ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর নেত্রর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্রেকিং অ্যান্ড অ্যানালাইসিস ওকে তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ আর দু নম্বর প্রশ্ন হচ্ছে কোন ফুটবলার চ্যাম্পিয়ন ফর দ্য পিস অব দ্য ইয়ার 2020 ভূষিত হলেন এক্ষেত্রে উত্তর হচ্ছে লিওনেল মেসি ওকে তো এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য ছিল তোমরা প্রত্যেকেই দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এবার আমি সঠিক উত্তর দাতাদের নাম বলে দেব প্রথম নাম দিরুদ্ভব মণ্ডল তারপর গৌতম রায় উত্তম সিংহ মনোজিৎ বর্মন অনিমেষ সাহা অমিত বিশ্বাস ইন্দ্রজিৎ পাত্র রাজু মণ্ডল সারিফুল শেখ তুষার পূর্বে রাকেশ হালদার তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ ওকে তো আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য দুটো প্রশ্ন আছে সেটা আমরা শেষে গিয়ে দেখব এখন আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর একটা কথা এ প্রসঙ্গে বলে দিই তোমরা প্রত্যেকেই আমাকে বলেছিলে যে হোমওয়ার্কের প্রশ্ন 4টে অথবা 5টা হলে ভালো হয় আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব সেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমরা পেয়ে যাবে 5টা করে অথবা 4টে করে প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য রাখবো ঠিক আছে চলো দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন 2021 সালে প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার পেল কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার পেল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকে ক্লাস শুরু হলো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের ট্যাবলো প্রথম পুরস্কার পেল উত্তরপ্রদেশে রাম মন্দিরের ট্যাবলো 2021 সালে প্রজাতন্ত্র দিবসে প্রথম স্থান অধিকার করল উত্তরপ্রদেশের ট্যাবলো থিম অযোধ্যা কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ ত্রিপুরা রাজ্যের ট্যাবলো দ্বিতীয় স্থান অধিকার করলো আর উত্তরাখণ্ডের ট্যাবলো তৃতীয় স্থান অধিকার করলো উত্তরাখণ্ডের ট্যাবলোর থিম হচ্ছে দেবভূমি দ্য ল্যান্ড অব দ্য গড ওকে তাহলে মনে রাখবে উত্তরপ্রদেশের ট্যাবলো প্রথম স্থান ত্রিপুরা রাজ্যের ট্যাবলো দ্বিতীয় স্থান আর উত্তরাখণ্ডের ট্যাবলো তৃতীয় স্থান ঠিক আছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল আর উত্তরপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক হলো দুধওয়া ন্যাশনাল পার্ক ওকে পরবর্তী প্রশ্ন দেখে নেব দুই নম্বর প্রশ্ন ই এপিক নামে ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করলো কোন বিভাগ এক্ষেত্রে উত্তর হবে অপশন বি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ই এপিক নামে ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করলো অপশন বি চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল 1950 সালে 25শে জানুয়ারি পরের প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্ন বিশ্বে মোস্ট ভ্যালুড আইটি সার্ভিসেস ব্র্যান্ড তালিকায় ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসেস স্থান কত এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি তৃতীয় স্থানে আছে টিসিএস তৃতীয় স্থানে আছে অপশন বি এই তালিকায় প্রথম স্থানে আছে আয়ারল্যান্ডের অ্যাকসেঞ্চার দ্বিতীয় স্থানে আছে আইবিএম চতুর্থ স্থানে আছে ইনফোসিস সপ্তম স্থানে আছে এইচসিএল নবম স্থানে আছে উইপ্রো
টিসিএস এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1968 সালের পয়লা এপ্রিল, বর্তমানে সিইও রাজেশ গোপীনাথন। পরের প্রশ্নে চলে যাব, চার নম্বর প্রশ্ন। পড়ুয়াদের দ্বারা স্যাটেলাইট ডিজাইন তৈরি এবং লঞ্চ করার জন্য মৌ স্বাক্ষর করলো কোন দুটি দেশ? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত এবং বাংলাদেশ, অপশন বি। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন। সম্প্রতি ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট 2021 হোস্ট করলো কোন দেশ? এটা করলো হচ্ছে নেদারল্যান্ড, অপশন বি। ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট 2021 হোস্ট করলো নেদারল্যান্ড। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, মুদ্রার নাম ইউরো, প্রধানমন্ত্রী মার্ক রুটে। পরবর্তী প্রশ্ন ৬ নম্বর। কৃষকদের জন্য কৃষি সখা অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা? এটা করেছে ভারতী আকসা জেনারেল ইন্স্যুরেন্স, অপশন বি। এই অ্যাপটির মাধ্যমে কৃষকরা তাদের ফসলের উৎপাদন বাড়ানোর জন্য নানা তথ্য পাবে। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পোর্টালটিও অ্যাক্সেস করতে পারবে। ভারতী আকসাই জেনারেল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 2008, বর্তমানে সিইও আছেন সঞ্জীব শ্রীনিবাসন। পরবর্তী প্রশ্ন ৭ নম্বর। দরিদ্র শিশুদের অনলাইন ক্লাস করতে সাহায্য করার জন্য শিক্ষা হর সাথ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন মোবাইল ব্র্যান্ড? এটা করেছে এমআই ইন্ডিয়া, অপশন সি। সম্প্রতি এমআই ইন্ডিয়া সোনু সুদের সাথে মিলিতভাবে শিক্ষা হর সাথ ইনিশিয়েটিভ লঞ্চ করল। পরের প্রশ্ন ৮ নম্বর। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন বি, রিতেশ তিওয়ারি নিযুক্ত হলেন, অপশন বি। হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1933, বর্তমানে সিইও সঞ্জীব মেহতা। পরবর্তী প্রশ্ন ৯ নম্বর। আর্মি স্টাফে নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হচ্ছেন কোন লেফটেন্যান্ট জেনারেল? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, চণ্ডী প্রসাদ মোহান্তি, অপশন বি। সেনাবাহিনীর প্রধান জেনারেল হচ্ছে মনোজ মুকুন্দ নারাভানে, সদর দপ্তর দিল্লি, মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ। পরের প্রশ্নে চলে যাব, ১০ নম্বর প্রশ্ন। সম্প্রতি জেন্ডার পার্ক স্থাপিত হচ্ছে কেরালার কোন শহরে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, কোঝিকোড। কোঝিকোডে সম্প্রতি জেন্ডার পার্ক স্থাপিত হচ্ছে, অপশন বি। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। কেরালার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখব। ভারতের প্রথম জেন্ডার ডেটা হাব নির্মাণের জন্য ইউএন ওমেনের সঙ্গে চুক্তি করল কেরালা। কেরালার রেশমা মরিয়াম মাত্র ২১ বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন। বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়। ওয়ান স্কুল ওয়ান আইএএস যোজনা চালু করলো কেরালা রাজ্য। জিমেদার পর্যটন অভিযান চালু করলো কেরালা। ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়। আচ্ছা, এই যে বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়, এটা আমি আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দুটো প্রশ্নেই আমি বলেছিলাম। একবার কর্ণাটকের ক্ষেত্রে বলেছিলাম যে কর্ণাটকে আয়োজিত হবে, একবার কেরালায় বলেছিলাম যে কেরালায় আয়োজিত হবে, ঠিক আছে, এক্সট্রা ফ্যাক্টে। তো সেটা কর্ণাটকে হবে না, সেটা কেরালাতেই হবে। বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব কেরালায় আয়োজিত হবে, কর্ণাটকে নয়, ওটা আমার ভুল ছিল। এবং তোমরা যখন পিডিএফ পাবে দেখবে ওখানে আমি ভুলটাকে কারেকশন করে দিয়েছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ১১ নম্বর প্রশ্ন। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে ৮৬তম, অপশন সি। এই সুযোগটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ২০১৯ সালে ভারতের স্থান ছিল ৮০তম। এই সূচকটি ১৮০টি দেশের মধ্যে প্রকাশিত হয়। এই সূচকে প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড আর দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক। তাহলে ২০১৯ ভারত ছিল ৮০তে আর ২০২০ ভারত হয়েছে ৮৬তম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন ১২ নম্বর।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি, স্বামীনাথন জনাকি রামন ও অশ্বিনী কুমার তিওয়ারি, অপশন ডি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেয়ারম্যান হচ্ছে দীনেশ কুমার খাড়া, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, গঠিত হয়েছে 1955 সালের 1 জুলাই। পরবর্তী প্রশ্নে চলে যাব, 13 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম রাজ্য হিসেবে 2 লক্ষ স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দিল কোন রাজ্য? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক রাজ্য। ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক রাজ্য 2 লক্ষ স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দিল, অপশন বি। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, রাজ্যপাল বাজুভাই বালা, মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য, কৃষকদের জন্য ফ্রুটস পোর্টাল লঞ্চ করলো কর্ণাটক রাজ্য, প্রথম রাইস এটিএম চালু হলো কর্ণাটক রাজ্যে, কর্ণাটকের মুখ্য সচিব নিযুক্ত হলেন পিবি কুমার, কর্ণাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে, অ্যাভোলোকান সফটওয়্যার লঞ্চ করেছে কর্ণাটক রাজ্যে, কর্ণাটকের বিখ্যাত ন্যাশনাল পার্কগুলি হলো বন্দিপুর ন্যাশনাল পার্ক আর কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। এই হলো কর্ণাটকের কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখে নেব। ওয়ার্ল্ড লেপ্রাসি ডে বা বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? এটা পালিত হয় 30শে জানুয়ারি, অপশন এ। 30শে জানুয়ারি পালিত হয় বিশ্ব কুষ্ঠ দিবস। কুষ্ঠ রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। এবছরের থিম হচ্ছে বিট লেপ্রাসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। পরের প্রশ্নে চলে যাব, 15 নম্বর প্রশ্ন। সম্প্রতি 35তম প্রগতি মিটিংয়ে সভাপতিত্ব করলেন কে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, নরেন্দ্র মোদী, অপশন বি। প্রগতির ফুল ফর্ম হচ্ছে প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন। পরের প্রশ্নে চলে যাব, 16 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন দেশ ভ্যাকসিন মৈত্রী উদ্যোগ শুরু করলো? এটা করেছে ভারত। ভারত সম্প্রতি ভ্যাকসিন মৈত্রী উদ্যোগ শুরু করলো, অপশন বি। ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের অনেকগুলো প্রতিবেশী দেশে ভ্যাকসিন দান করবে। সম্প্রতি আফগানিস্তানকে 5 লক্ষ এবং নেপালকে 10 লক্ষ ভ্যাকসিন ডোজ উপহার দিল ভারত। তো এটা তো তোমাদের কদিন আগে আমি পড়িয়েছি যে আফগানিস্তানকে 5 লক্ষ দিয়েছে, নেপালকে 10 লক্ষ দিয়েছে এবং আরও অনেকগুলো দেশকে দিয়েছে এবং দেবেও, প্রতিবেশী দেশগুলোকে দেবে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাব, 17 নম্বর প্রশ্ন। সম্প্রতি আমেরিকা বাইডেন প্রশাসন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে চিফ অফ স্টাফ নিয়োগ করলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, তারক শাহ। তারক শাহকে চিফ অফ স্টাফ নিয়োগ করেছেন। জো বাইডেন হলেন আমেরিকার 46তম রাষ্ট্রপতি, কমলা হ্যারিস হচ্ছেন 49তম উপরাষ্ট্রপতি। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, মুদ্রার নাম হচ্ছে ডলার। সম্প্রতি আমেরিকা হু এবং ওপেন স্কাই চিঠি থেকে বেরিয়ে এসেছে। পরের প্রশ্ন, 18 নম্বর। কোন রাজ্য সম্প্রতি কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি ঘোষণা করলো? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র, অপশন বি। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চটপট একবার দেখে নেব। সম্প্রতি দূষণের কারণে মহারাষ্ট্রের লোনা হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল। মহারাষ্ট্রের রাজ্যপাল সম্প্রতি মাঝি ভিঞ্চ নামক বই প্রকাশ করলেন। গড়েবড়া চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে গড়েবড়া প্রাণী উদ্যান রাখা হলো। সম্প্রতি মহারাষ্ট্রের জেল পর্যটন শুরু হলো। পরের প্রশ্ন, 19 নম্বর। সম্প্রতি কে হিন্দুস্তান ইউনিলিভার সিএফও নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, রিতেশ তিওয়ারি, অপশন এ, রিতেশ তিওয়ারি। সিএফও ফুল ফর্ম হচ্ছে চিফ ফিনান্সিয়াল অফিসার। পরবর্তী এবং শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন দেখব। 29 জানুয়ারি কে ইকোনমিক সার্ভে 2020-21 লোকসভায় উপস্থাপন করলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, নির্মলা সীতারামন, অপশন বি।
প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভেঙ্কট সুব্রামণিয়ামের নেতৃত্বে একটি দল দ্বারা ইকোনমিক সার্ভে 2020-21 রচিত হয়, আর থিম হচ্ছে হ্যাশট্যাগ সেভিং লাইভস অ্যান্ড লাইভলিহুডস। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 20টা প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে দুটো প্রশ্ন রেখেছি প্রত্যেক দিনের মতো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন, 2034 সালে এশিয়ান গেমস হোস্ট করবে কোন দেশ? আর 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি জেওয়ার এয়ারপোর্টের নাম পরিবর্তন করে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? দুটো প্রশ্নের উত্তরই তোমরা পারবে আমি জানি, তো চটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তো এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 30 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, প্রথম ইউরোপিয়ান রাষ্ট্র হিসেবে কোন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 1 লক্ষ অতিক্রম করলো? এক্ষেত্রে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন, মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং, প্রধানমন্ত্রী বরিস জনসন। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি পদত্যাগকারী গুইসেপ কন্টে কোন দেশের প্রধানমন্ত্রী? তিনি ইটালির প্রধানমন্ত্রী। ইটালির রাজধানী রোম, মুদ্রার নাম ইউরো, রাষ্ট্রপতি সার্জিও মাত্তেরেলা। 3 নম্বর প্রশ্ন দেখব, তামিলনাড়ুর কোথায় জয়ললিতা মেমোরিয়ালের উদ্বোধন করা হলো? এটা করা হলো চেন্নাইতে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, ধনলক্ষ্মী ব্যাংকের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন জে কে সিভান। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, বৃহত্তম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই প্রাপক হিসেবে আমেরিকাকে অতিক্রম করলো কোন দেশ? আমেরিকাকে অতিক্রম করেছে হচ্ছে চীন দেশ। চীনের রাজধানী বেজিং, মুদ্রার নাম রেনমিনবি, রাষ্ট্রপতি শি জিনপিং। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রশান্ত ডোরা কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি শিশুদের জন্য বোট লাইব্রেরি লঞ্চ করা হচ্ছে কোথায়? এটা করা হচ্ছে কলকাতায়, হুগলি নদীতে জাহাজে বা বোটে এই পরিষেবা থাকবে। 3 ঘন্টা ভ্রমণ করা যাবে, প্রাপ্তবয়স্কদের জন্য 100 টাকা, শিশুদের জন্য 50 টাকা, আর এই 3 ঘন্টা সময়সীমার মধ্যে যত রকম বই থাকবে সেগুলো তারা পড়তে পারবে। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্রুত বিকশিত টেক হাবে তকমা পেল কোন শহর? বেঙ্গালুরু শহর বিশ্বের মধ্যে দ্রুত বিকশিত টেক হাবে তকমা পেল, দ্বিতীয় হচ্ছে লন্ডন। 9 নম্বর প্রশ্ন, ন্যাশনাল বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড 2020 জিতেছে কোন রাজ্য? এটা জিতেছে মেঘালয় রাজ্য। মেঘালয়ের রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল সত্যপাল মালিক, আর সম্প্রতি মেঘালয় ভারতে দীর্ঘতম রোড আর্চ সেতু নির্মাণ করল। পরের প্রশ্নে চলে যাব 10 নম্বর, কাজা কালাস কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? এটা হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়ার মুদ্রা হচ্ছে ইউরো, রাজধানী তাল্লিন। টিএস এলিয়ট পুরস্কার জিতলেন কে? 11 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে উত্তর হচ্ছে ভানু কপিল। ভানু কপিল টিএস এলিয়ট পুরস্কারটা জিতলেন। 12 নম্বর প্রশ্ন, অমিত শাহ কোন রাজ্যে আয়ুষ্মান সিএপিএফ যোজনা চালু করলেন? এটা তিনি করলেন আসামে, এর দ্বারা উপকৃত হবে ভারতীয় সৈন্যবাহিনী, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 13 নম্বর, কর্ণাটকের কোথায় প্রথম ভারতীয় গ্রে উলফ অভয়ারণ্য স্থাপন করা হলো? এটা স্থাপন করা হচ্ছে কোপ্পলে, ঠিক আছে? তাহলে কর্ণাটকের কোপ্পলে প্রথম গ্রে উলফ অভয়ারণ্য স্থাপন করা হলো। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, রাজ্যপাল হচ্ছে বাজুভাই বালা। ওকে, তো একটু আগে কর্ণাটকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের বলেছি আর বললাম না। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় বার্ষিক আদিবাসী মেলা আয়োজিত হলো? এটা হলো ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে। 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে 4 দিনব্যাপী কাব্য উৎসব কবিতা বীজ আয়োজিত হলো? এটা আয়োজিত হচ্ছে কেরালায় হলো। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তো কেরালা সম্পর্কে একটু আগে বলেছি আর বললাম না। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি হুনার হাটে 24তম সংস্করণ কোথায় আয়োজিত হলো? এটা হচ্ছে লখনৌ। লখনৌ কোথায়? উত্তরপ্রদেশের রাজধানী, আর লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, HSBC ভারতের কোথায় ইন্টারন্যাশনাল ব্যাংকিং ইউনিট স্থাপন করলো? এক্ষেত্রে উত্তর হচ্ছে গুজরাটে স্থাপন করলো। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্যপাল আচার্য দেবব্রত।
তা গুজরাটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু রিমাইন্ড করে দিই। নতুন সৌর নীতি ঘোষণা করেছে গুজরাট, নতুন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাট। গুজরাট রাজ্যে পক্ষী রক্ষার জন্য করুণা অভিযান চালু হলো সম্প্রতি। আর গুজরাট রাজ্য ড্রাগন ফলের নাম পরিবর্তন করেছে, করে কমলম বা পদ্মফল করেছে। ঠিক আছে, গুজরাটের শিবরাজপুর সমুদ্র সৈকত পুনর্নির্মাণ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে প্রয়োজন মতো তোমরা তোমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের ক্লাসগুলো দেখতে থাকো, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।